সামাজিক মাধ্যমে হঠাৎই ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন সাধারণ এক যুবক। কিন্তু এর কারণ কি, সে উত্তর খুঁজতে গিয়ে জানা গেল মোহাম্মদ কাশিম নামে ওই যুবকের বাবা ফুটপাতে খাবার বিক্রি করেন, আর হাজারো অভাব অনটন মোকাবেলা করে তারই ছেলে অর্থাৎ কাশিম নিয়োগ পেয়েছেন বিচারপতি হিসেবে। এমন অর্জনে তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সবাই। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের সম্ভালে সড়কের পাশে হালিমের দোকান মোহাম্মদ কাশিমের বাবার। তবে অভাব বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বিচারক হওয়ার জন্য ইউপির প্রাদেশিক সিভিল সার্ভিস জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কাশিম। গেল 30 আগস্ট ফল প্রকাশের পর জানা যায় পিসিএসজে পরীক্ষায় 135তম স্থান অর্জন করেছেন মোহাম্মদ কাশিম। তার বেশ কয়েকজন বন্ধু এক্সে অভিনন্দন বার্তা পোস্ট করেছেন। তাদের মধ্যে যারা এরই মধ্যে বিচার বিভাগীয় চাকরিতে রয়েছেন তারা স্বাগত জানিয়েছেন কাশিমকে। মোহাম্মদ কাশিম তার সফলতার কৃতিত্ব দিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এছাড়া বলেছেন তার মা পেছন থেকে সবসময় তাকে উৎসাহ দিয়েছেন, তিনি কোনো পরিস্থিতিতেই তাকে স্কুল ছাড়তে দেননি।